আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি নাদিয়া জামান। ডাব শরীরের জন্য খুবই উপকারী, ডাব খেতে ভালোবাসেন প্রায় সকলেই। কিন্তু ডাবের পানি খেতে খেতে কি কখনো মনে হয়েছে এত উঁচু গাছে ডাব, তার মধ্যে পানি আসে কিভাবে বা কোথা থেকে? সকলেই জানেন ডাবের পানিতে পেট ঠান্ডা হয়, একে প্রাকৃতিক স্যালাইন ওয়াটারও বলা হয়। গরমে ডাব শরীরকে স্বস্তি দেয়। আসলে ডাবের ভেতর যে পানি আসে তা গাছের অ্যান্ডোস্প্রামের অংশ। নারকেল গাছ তার ফলকে পানি সংরক্ষণের জন্য ব্যবহার করে। নারকেল গাছ শেকড় দিয়ে নিজের ভেতরে পানি টেনে নেয়। এ প্রক্রিয়াকে অভিশ্রবণ বলা হয়। এর মাধ্যমে ডাব গাছের প্রতিটি অংশে পানি পৌঁছায়। অ্যান্ডোস্প্রাম প্রক্রিয়ার মাধ্যমে এই পানি ডাবের ভেতরে যায়। এই পানির কিছু অংশ থেকে ধীরে ধীরে শ্বাস তৈরি হয়, পরে এটি নারকেল হয়ে যায়। তবে পরিপক্ক নারকেল হয়ে গেলেও এতে কিছুটা জল থেকেই যায়। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।